জামাই শালা বাড়ি গেছ? জামাই শালা বাড়িত নাই, এত যে দেওয়ানি, এত যে দেওয়ানি, এত যে দেওয়ানি। জামাই তো শালা কোন জামাই বেন শুনছি বেন জামাই শালা নিয়ে এটি ওর ভাই তোমার বাড়ি যা মুই খুঁজি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছো। তোমার বাড়ি কতক্ষণ বসি বেডি কইলে কুম্পা হবেন গেছে। তোমার ভাই এত নেলজ ভাই আমার বাড়িতে আসি তোমার বসি আছেন। আমি আপাতন আমি হাজিরাত গেছিলাম বুঝছি না, তো কই যে আপাতন দেয়া করে যাই এদি আসছি আমি। বাহ জামাই শৈলে তো আমরা এহে পাঞ্জাবি গাদিছি ভাই, আমার জামাই শৈলে তো পাত্তর পাত্তর লাগবে যে ভাই। জামাই শ্বশুর ভাই ভাই এহে প্লেটে মুড়ি খাই। কি সব নষ্টের কথা কানছি, জামাই শ্বশুর বলে ভাই ভাই ছি সব নষ্ট। কোন বংশত বিয়ে করলাম আমি, লজ্জা শরম কিছু নেই। তো আমি হাত পাং ধরি কোন জামাই, মোর একটা কাজ করি দাও। আরে দেখ কত জ্বালা ছি। আর শ্বশুরে জামাইয়ের হাত ধরে কেমন দেখে না, কেউ দেখলে তার ইজ্জত শেষ করে লাগে ছি ছি। তোমার তোমার হাত পাং জ্বালা, সমস্যা কি আপনার সেটা কোন তো মুই আর তোমার এই শরীর দিয়ে সংসার করি খাবার নম্বর খালি দিনে আইতে ক্যাট কেটে থাকে। মোক একটা তোমার পাত্রি দিয়ে দাও, মুই নিকিয়ে করিম। মুই আর তোমার এই শরীর দিয়ে সব কি নষ্টের কথা আপনি কোন ছি ছি। আপনার নিকিয়ে করার প্রয়োজন, মেয়ে খুঁজতে হবে তো দামাকে বলতে হবে আপনার ছি 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 ছি। আর আপনি লোক পালেন না, আপনি যদি নিকিয়ে করার আপনার অ্যাকাউন্টে প্রয়োজন হয় আপনি অন্য ঘটক দেন সে আপনার জামাই কোয়া লাগবে মেয়ে দেহার কথা। জামাই তুই অত আগ হইস কে ভাই, জামাই শরীরে তো সুখ দুঃখের গল্প করে, জামাই শরীরে তো আমরা ভাই ভাই। ছি আবার করছেন আপনি জামাই শ্বশুর ভাই ভাই ছি ছি ছি। বুঝলি আপনার আপনার কি মনের মধ্যে আপনার কি ঢুকেছে, আপনার কি চিনতে পাবেন আপনার মনের মধ্যে। আর জামাই তোমাদের নেট চলান, নেটের মধ্যে অনেক পাত্রী পাওয়া যায়, এই জন্যে আমি তোমার ঘর আসছি। জামাই কলে জামাই পাত্রি দেখি দিই রে। কোন বংশ বিয়ে করছি আমি, আমাকে তো আপনি দশ কুড়ি ফেলাবেন ছি। না জামাই তোমার নেড়ো ঢোকো জামাই, একটা পাত্রি দেখি দাও জামাই, একটা পাত্রি দেখি দাও। মানুষ দেখলে কি করবে ছি, আপনার মনের ভিতরে তো কুচিন থেকে। হ্যাঁ জামা করে এইরকম ভিতরে। আচ্ছা ঠিক আছে, আপনাদের তো নিকিয়ে করা খুবই শখ, আমি একটু ফেসবুক লাইভে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। হ্যালো ভিউয়ার্স, আসলে আমার লাইফে আসার উদ্দেশ্য হচ্ছে আমার শ্বশুরের জন্য একটা সুন্দর একটা পাত্রী চাই। আমার পিছনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে কম বয়সী কষি বয়সী 12 বছরের ছেলে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমার শ্বশুর। কথা বলেন, হাই হ্যালো দেন। হাই হ্যালো, মানে ওনার আমি জিজ্ঞেস সহ্য করতে না পারে অবশ্যই আমি লাইফে আসলাম। উনি হচ্ছে আমার শ্বশুর, মানে আপন শ্বশুর। এখন উনি একটা নিকিয়ে করবে, কিছু বলেন শ্বশুর আব্বা। আমার একটা পাত্রীর দরকার, আমি নিকিয়ে করবো, আমি আগের বউ আঁকবো না, আমি আমার যাই নিকিয়ে করবে তার নামে আমি এই পুকুরটা লিখে দেবো, এই পাকঘরটাও লিখে দেবো। শুনলেন তো কি মানে ওই মেয়ে মানে আমার শ্বশুর যে বিবাহ করবে সে মনে করেন রাতারাতি কোটিপতি, সব কিছু তার হয়ে যাবে। ঠিক আছে, উনি শুধু মানে নিশ্চয় থাকবে একবারে, মানে বউয়ের গোলাম যাকে বলে নাকি আব্বা। হ্যাঁ 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 ঠিক আছে। তো পারলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর মেয়ের খোঁজ থাকলে আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। খুদা হাফেজ, বাই বাই। খুদা হাফেজ। দেখ তো জামাইটা সময় নাই অসময় নাই, লাইফের মধ্যে এক যায় এসে দেখ লাইফের মধ্যে কি দিছে দেখ। ওরে জ্বালা, জামাই শ্বশুরের লাইফের মধ্যে বউ খুঁজবে ইসে, আগত বাড়িতে আগত যাং, বিয়ে করার সাথ মুই মিডি দেম, ফির বেলে জামাই শ্বশুরে বেলে ফির ভাই ভাই, এহে পেলেটত বেলে ফির মুড়ি খায়, যাং আগত বাড়ি, বিয়ে করার সাথটা মুই মিডি দেম, যাং আগত। আরে জামাই তুই অত ভয় খাস কে ভাই, মুই তোর সাথে আসো না। ওরে জামা ইয়া তোর হ্যান্ড বডি দেহ। জামাই শ্বশুরে এদিকে আন্তর্জাতিক নিলেকেতন শুরু করছেন, হে ভাই জামাই তোকে সরম লাগে না, তুই কোনাক গেলে তোরাও শ্বশুরের পাত্রী খুঁজবে চাইস, তোর সরম লজ্জা কিচ্ছু নাই, সে তুই একটা জামাই মানুষ হয়ে
কোন আকতেলে শ্বশুরের পাত্রী খুঁজিস? তোর সরম লাগে না? মোর বেড়ি তোক দিস মোরে সংসার ভাঙার জন্যে। হ্যাঁ, তুই কি মুখ নেরম ফেরম শ্বশুরি পাইছিস? জামাই শ্বশুরের কাল্লা মুই সোডে নামাইম, তোমার বিয়ে করা সাত আছে না মুই মিদি দেম, মুই আছে না সেই ঋণে খান্দি, বুঝছিস? জামাই দেখ ভাই দেখ, তোর শরীর কি রকম বেয়া, তো একদি সংসার করে খাওয়া যাবে ভাই? না না না, যাবে না, বডি ধরিয়েছে আমার জামাই শরীরের কথা বাঁধি, আর দেখ তোর শরীর বডি ধরিয়েছে ভাই, কি রকম বেয়া, তো তুই আজ দিয়ে পাত্রী দেখ ভাই, মুই বিয়ে করবি, মুই লাইফের মধ্যে ঢুকি দেখ জামাই শ্বশুরে পাত্রী খুঁজি বার পাইছে। হ্যাঁ হ্যাঁ, তো মুই বাইন তালাক দেম, বাইন তালাক, বাইন তালাক দেম, মুই তোর পা বিয়ে করার সাথ মিডি দেম, মুই আজ দিয়ে জামাই, বা তুই দেরি করিস না বা, তুই আজ দিয়ে পাত্রী জোগাড় কর। শুনো আমি কি কব, আমরা তো আমি বাড়ি গেলাম, তো থাকি না, আমি বাড়ি যাই। না ভাই না, তুই যাস না, তুই আবার লাইফে যা, আজ দিয়ে কবু, আজ দিয়ে মোর শ্বশুর শ্বশুর পাত্রী চাই, পুরুষ মানুষ মোর হাতত নাই টাচ ফোন, আর তোর শরীর হাতের টাচ ফোন, এটা যদি সংসার করে খাওয়া যায় ভাই? হ্যাঁ, মোর ডুলির ধান আর তোর শরীর টাচ ফোন। জামাই তুই গেলে যা, না গেলে থাক, আমরা এটি কি করি আব্বা, বালিশ কেমন থাকেন, বালিশ কেমন থাকেন, নতুন বিয়ে করবেন তো, সহ্য কর সহ্য কর।